আজকে এই জেট গাছের বনসাই করব। বনসাই করার জন্য একটা পুরানো গাছ দরকার, তা সে যে গাছই হোক না কেন, ফাইকাস হোক বা জেট গাছ হোক বা অন্য কোনো যে কোনো ধরনের আপনি যদি বনসাই করতে চান, তাহলে একটি পুরানো গাছ দরকার। এই গাছটির বয়স প্রায় 3-3.5 বছর। তো এই গাছটিকে আজকে বনসাই করব। তো বনসাই করার জন্যে মিনিমাম অ্যাটলিস্ট আপনাকে 3টি জিনিস দরকার, একটা ফার্স্ট ব্রাঞ্চ, একটা সেকেন্ড ব্রাঞ্চ আর একটি অ্যাপেক্স। তো আজকে এই গাছটিকে একটি খুব সাধারণ সিম্পল একটি বনসাই করে দেখাবো। তো সবার আগে এই বনসাই করার জন্যে পট থেকে আমার এই গাছটাকে বার করে নিতে হবে। ঠিকভাবে টেনে বার করে নিয়ে এই যে শিকড়টা পুরো আলগা করে নিতে হবে, মাটিগুলো পুরো আলাদা করে নিতে হবে। এভাবে সামান্য চেপে যতটা সম্ভব মাটিগুলো বার করে নিতে হবে। কারণ রুট বলটি আপনার না দেখলে আপনি বনসাই ভালো করে করতে পারবেন না, রুট প্রুনিংও দরকার। যতটা সম্ভব মাটি বার করা হয়ে গেলে এরকম একটি আপনি লোহার যে ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি এটাকে মাটিটা বার করে নিচ্ছি, এরকম একটু সামনে বাঁকানো যেটি কনস্ট্রাকশনের কাজে লাগে, এ ধরনের জিনিস দিয়ে আমি মাটিটা বার করে নিলাম। তো এবারে ওয়াশ করে নিয়েছি, দেখুন ওয়াশ করা হয়ে গেছে, সম্পূর্ণ রুট বলটি দেখা যাচ্ছে। এখানে বনসাই করার জন্য কিন্তু ফাইব্রাস রুট দরকার, আর এই যে আমার ইনস্ট্রুমেন্টগুলো এগুলো আমি স্যানিটাইজ করে নিলাম। তো বলছিলাম যে ফাইব্রাস রুটস এখানে যথেষ্ট আছে, কারণ এটা কাটিং থেকেই তৈরি। তো এখন দেখুন এইটিকে আমি এই ডালটিকে আমাকে স্যাক্রিফাইস করতে হবে, কিছু ডাল আমাকে কেটে দিতে হবে, প্রুনিং করে নিতে হবে বনসাই শেপ দেওয়ার জন্যে। যেগুলো আমার যে ডালগুলি দরকার নেই সেই ডালগুলো আমাকে কাটতে হবে। তো এই ডালটি আমি কেটে দিচ্ছি। এই ডালটি কাটা হয়ে গেল। দেখুন এবারে আরও একটি ডাল দেখাই, এই যে ডালটি দেখছেন এটি এই ফার্স্ট ব্রাঞ্চ যেটি করছি তার প্যারালাল, কিন্তু বনসাই করার জন্য এই প্যারালাল ব্রাঞ্চের কোনো দরকার নেই, তাই ওটাও আমি কেটে দিলাম। এই একটি ডাল আছে যেটি এটিও আমি কেটে দেবো। এইভাবে কিছু ডাল আমি কেটে দেবো যাতে করে আমার যে ট্র্যাঙ্ক লাইন সেটা ভিজিবল হয়। আমার যদি ট্র্যাঙ্ক লাইন গাছের কাণ্ড যদি আমি না দেখতে পাই তাহলে সেই বনসাইটা ভালো হয় না। তো খুব তাড়াতাড়ি করে এভাবে আমি এবারে আমি অনেকগুলো প্রুনিং করে নিচ্ছি। যে ডালগুলো আমার দরকার নেই সেই ডালগুলো আমি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। এমনভাবে প্রুনিং করব যাতে একটি ট্যাপার তৈরি করার মতো হয়। এখানে আমাকে ট্যাপার তৈরি করতে হবে, ফার্স্ট ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ আর অ্যাপেক্স এই 3টি জায়গাতে আমি ট্যাপার তৈরি করব। তো সেই হিসেবে আমাকে প্রুনিং করতে হবে। যে সমস্ত জায়গাগুলোতে আমরা ডাল কেটে দিচ্ছি, ব্রাঞ্চ প্রুনিং করছি, সেখান থেকে আবার নতুন ব্রাঞ্চ বেরোবে এবং আরও ঘন হবে এবং আরও ভালো ট্যাপার তৈরি হবে। সেই জন্য সমস্ত ডালের আগার দিক থেকে অল্প অল্প একটু একটু করে কেটে দিতে হবে। তো ব্রাঞ্চ প্রুনিং আমি মোটামুটি করে নিয়েছি, এবারে আমি রুট প্রুনিং করব। আগেই বলছিলাম যে বনসাই করার জন্য ফাইব্রাস রুট দরকার, যত বেশি ফাইব্রাস রুট হবে ততই বনসাইয়ের জন্য ভালো হবে। তো এইভাবে আমি রুটসগুলো আমি চারিদিকে এইভাবে ছড়িয়ে দিলাম। এইভাবে ছড়িয়ে আমি এবার কাঁচি দিয়ে সুন্দর করে একটা ট্রিমিং করে দেবো। ঠিক এইভাবে আপনি ট্রিমিং করে নেবেন, প্রুন করে নেবেন আপনার রুটসকে।
রুটসের বেলায়ও ঠিক একই রকম, যতগুলো রুটস প্রুন করা হবে সেখান থেকে আবার নতুন করে ফাইবারাস রুট বেরোবে এবং অনেক অনেক বেশি বেশি ফাইবারাস রুট হবে, কারণ এটিকে একটি ছোট টবে থাকতে হবে, ছোট্ট মাত্র পটে থাকবে, সুতরাং রুটস অনেক বেশি লাগবে, ফাইবারাস রুট অনেক দরকার হবে। তো এবারে আমি দেখাচ্ছি সয়েল প্রিপারেশন, আমার বনসাইয়ের জন্য স্পেশাল সয়েল প্রিপারেশন দরকার। এই যতগুলো উপাদান দেখছেন তার মধ্যে এটি হলো একটি মাটি, এটি বালি, আর এই যে দেখছেন কোকোপিট, এটা হলো পারলাইট, এই যে বার্মি কম্পোস্ট, আর এটা গ্রাভেল, যেটা বালি চালার পরে যে অংশটা পাওয়া যায়, ছোট ছোট পাথর, বালির পাথর। তো এই সমস্তগুলি খুব ভালো করে মিশিয়ে নিলে একটি ভালো বনসাই সয়েল তৈরি হয়ে যায়। তো আমার বনসাই সয়েল রেডি হয়ে গেছে। এবারে যে পটটি আমি সিলেকশন করেছি সেটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে পটটি, এর তিনটি বড় বড় হোল আছে। বনসাই সবসময় পট, যে স্পট সিলেকশন করবেন তাতে যেন অনেকগুলো বড় বড় হোল থাকে, ছিদ্র থাকে, ড্রেনেজ সিস্টেম যেন খুব ভালো হয়, এবং এই ড্রেনেজ সিস্টেমগুলো, ড্রেনেজ হোলগুলো আমি পাথর দিয়ে বন্ধ, পুরানো খোলার টুকরো দিয়ে বন্ধ করে দিলাম, আর তার উপরে এই গ্রাভেল দিয়ে আমি ঢেলে দিচ্ছি, নিচে এর একটা আস্তরণ তৈরি করে দিচ্ছি যাতে এর ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়। বনসাই করার সময় ড্রেনেজ সিস্টেমটা যেন একেবারে সঙ্গে সঙ্গে জলটা যেন বেরিয়ে যায় এইরকম করতে হবে। এবারে আমি সল কিছু সয়েল আমি এর উপরে দিয়ে দিচ্ছি, বেশ কিছুটা সয়েল আমি আগে দিয়ে দিলাম, এবারে আমি ওই গাছটিকে, আমার বনসাইটিকে এর সয়েলের উপরে রেখে আমি দেবো, আমি এটি ফ্রন্ট সাইড করে নিচ্ছি। তো এভাবে রেখে আমি এর উপরে এবারে আবার সয়েল ঢেলে দেবো। গোড়ার দিকটা বেশি চাপ দিয়ে যাতে শিকড়ের মধ্যেও সয়েলটা ঢুকে যায় সেজন্য করতে হবে। এরকম একটি ব্রাশ, আমি একটি ব্রাশ নিয়েছি, পুরানো ব্রাশ, এবং তার পিছন দিকটা দিয়ে আমি মাটিগুলো ওই শিকড়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি যাতে করে আপনার গ্যাপগুলো না থাকে, এয়ার গ্যাপ না থাকে, এবং সয়েলটা পুরো মাটি শিকড়ের মধ্যে ঢুকে যায়। এটি না করলে আপনার এয়ার গ্যাপ থেকে যাবে এবং সেটা ভালো হয় না। আরো কিছুটা সয়েল আমি দিয়ে দিচ্ছি, তবে আমার পটিং অলমোস্ট হয়ে গেছে, এবার আমাকে ওয়াটারিং করতে হবে। প্রথমবার খুব ভালো করে ওয়াটারিং করতে হবে যাতে করে সমস্ত মাটি ভিজে যায় এবং ড্রেনের হোল থেকে জলটা বেরিয়ে যায়। যতক্ষণ না ড্রেনেজ হোল থেকে জল বেরোবে ততক্ষণ আমাকে ওয়াটারিং করে যেতে হবে। তো দেখুন এখন ড্রেনেজ হোল থেকে জল বেরোচ্ছে। তো বন্ধুরা, আজকে এই বনসাইটি কেমন লাগলো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে আরও অন্যান্য ভিডিও আছে, অনেক রকমের ভিডিও আমি দেখিয়ে থাকি।
তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।